শহরের বোল ভার্সেস গ্রামের বোল। সুমাইহা তার মায়ের সাথে বসবাস করত। রুশপা পিনিকা তার মায়ের সাথে বসবাস করত। তাদের দুজনের বাড়ি অনেক দূরে দূরে ছিল, একদম দূরে দূরে। তাই সুমাইহা এবং রুশপা বিনিকা দুই বছরের ছোট বড় ছিল। রুশপা বিনিকা দুই বছরের বড় ছিল, সুমাইহা দুই বছরের ছোট ছিল। রুশপা বিনিকার বয়স 10 বছর এবং সুমাইহার বয়স 8 বছর। তাদের সাথে দেখাই হতো না, তাই একদিন সুমাইহা তার মাকে বলে, মা এখন আমি কী করব? কিন্তু আসলে সুমাইহার বাড়ি গ্রামে ছিল আর রুশপা বিনিকার বাড়ি শহরে ছিল। সুমাইহার শহরে যেতে ইচ্ছেই করছিল। সুমাইহা বলে, মা আমার শহরে যেতে ইচ্ছা করছে, তুমিও চলো আমরা শহরে যাই, আমরা খালা বলির বাসায় থাকব। ঠিক আছে, তখন সুমাইহার মা সুরিকা বলে, উফ কি করবো রে, এখন তো আর ভালো লাগে না, আমারও তো যেতে ইচ্ছা করে তোমার খালামণির বাসায়। আমাদের একটু আসতে বলেছে তোমার খালামণি। কি আসতে বলেছে? তাহলে আমি রুশপা বিনিকা আপুর সাথেও খেলতে পারবো। খালামণি তো তোমার 2 বছরের বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার খালামণি তো আমার 2 বছরের বড়, আর আমি তোমার খালামণি 2 বছরের ছোট, বুঝছো? ও মা, এবার তো বুঝতে পেরেছি, তাই তো যে। আচ্ছা চলো, কালকে আমরা খালামণির বাসায় যাব। অন্যদিকে রুশপা বিনিকা বলল, মা এখন আমি কী করবো, কবে আসবে সুমাইহারা? এই তো সুমাইহারা তো কালকেই আসবে আমাদের বাসায়। মা খালামণি তো তোমার 2 বছরের ছোট, আর তুমি তো খালামণি 2 বছরের বড়। হ্যাঁ, তাতে কী হয়েছে? তুমি যখন বড় হবে তখন তোমরা দুজন একসঙ্গে থাকবে। সুমাইহার ওখানেও তো ভালো কোনো স্কুল নেই, কলেজ নেই, খালি একটা স্কুল আছে। ও একটা স্কুল আছে সুমাইহার ওখানে, আর শহরে তো অনেক অনেক স্কুল আছে, কলেজ আছে। হ্যাঁ, স্কুল আছে, কলেজ আছে, আর কত আছে। দুই মামে কথা বলছিল। অন্যদিকে সুমাইহা তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুমাইহার মা সকালে উঠে পড়ে, বলে, এই সুমাইহা, সুমাইহা চলো, এখন তো সকাল হয়ে গেছে, বিকেলে আমরা যাব তোমাদের খালামণির পাশে। কি যাবে তুমি? কিন্তু ট্রেনে করে যেতে হবে, মাত্র কয় মিনিট লাগবে বলো তো? হ্যাঁ, রেলগাড়িতে তো আমাকে যেতেই হবে। বিকেল 5টায় তারা রেলপথে
বসেছিল। কিছুক্ষণ পর ট্রেন চলে আসে। ট্রেন চলে আসায় তারা উঠে পড়ে। উঠার পথেই একটা বলে, এই সুমাইহা তাড়াতাড়ি আসো। তখন সুমাইহা বসে পড়ে। যেতে 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 অনেক খুঁট লেগে যায়। রাত্রি পৌঁছে যায়। অনেক রাত বেলায় তারা চলে এসেছিল। এ কি আসতে এত দেরি যে তোমার? হ্যাঁ, আসতে আবার অনেক দেরি হয়েছে। ট্রেনে যে এত জ্যাম হয়েছিল, ওরে বাপ রে বাপ। একটু রেস্ট নিয়ে নি। রেস্ট নেওয়ার পর কদিন থেকে তারা আবার তাদের বাসায় চলে যায়। দেখতে দেখতে তারা দুজন অনেক বড় হয়ে যায়। কদিন পর সে একটু গ্রামে ঘুরতে গিয়েছিল। তারা গ্রামে থাকে। সেই দিন থেকে তারা সুখে সাথে বসবাস করে। দেখলে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোও করতে পারেন। তো সাবস্ক্রাইব নাও।